বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ড শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক মঙ্গলবার চার্জশিটটি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের তথ্য বলছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এক হাজার সাতাশ শতক জমি রয়েছে তাদের দলিলে এসব জমির দাম সত্তর কোটি টাকা দেখানো হলো আদতে বাজার দর প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি হবে গত আঠারো মাস আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়